প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে চাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ ইমরান কবির, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালী, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব, যার শিরোনাম বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। মূলত জাতীয় নির্বাচন নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করছিলাম, আজকেও তারই ধারাবাহিকতায় কোনো একটি জাতীয় নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। আমরা চিত্র পর্যবেক্ষণের মধ্য দিয়ে আজকের মূল আলোচনা শুরু করব। চলো আমরা চিত্র পর্যবেক্ষণ করি। আমি এখানে একটি চিত্র সংযুক্ত করেছি, আর সেখানে লেখা আছে রাজনৈতিক সংকট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে আমরা একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পরিমাণ ঠিক কী রকম আর সেই বিষয়টি অনুধাবন করতে পারি। 2008 সালের নির্বাচনের পর যে পরিবেশ কিংবা পরিস্থিতি বিরাজ করে সেখানে আমরা রাজনৈতিক সংকটটা লক্ষ্য করি, ঠিক সেই বিষয়টি বোঝানোর জন্য এই চিত্রের উপস্থাপনা। আমরা পরের চিত্র লক্ষ্য করি, সেখানে কি বিষয় উপস্থাপন করা হয়েছে। এই চিত্রে একদম ডান পাশে আমি এরকম একটি শব্দ লিখেছি, সাংবিধানিক সংকট। তোমরা এই চিত্রের বাম পাশে দেখতে পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অর্থাৎ সংবিধানের বই তোমরা দেখতে পাচ্ছ। এটা এই কারণেই দেওয়া যে এই পরিবেশ কিংবা পরিস্থিতির জন্য মূলত সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের কথা বলা হয়েছে এবং যেগুলো সংশোধন করা হয়েছিল, অর্থাৎ সাংবিধানিক নিয়ম রক্ষা বা সংবিধানে যেন ব্যত্যয় না ঘটে সেই বিষয়টা কিন্তু উপস্থাপিত হয়েছিল, যে বিষয়টাকে আমরা বলছি যে সাংবিধানিক সংকট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের চিত্রে আমরা লক্ষ্য করলাম রাজনৈতিক সংকট এবং এই চিত্রের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করলাম যে সাংবিধানিক সংকট। বাংলাদেশে যতগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রেই কম বেশি আমরা বিভিন্ন ধরনের সংকট লক্ষ্য করি। এখন আজকে যে জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আলোচনা করব, সেখানে মোটা দাগে এই দুটি সংকট বড় আকারে দেখা যায়। আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পারছো এই দুটি সংকট কোন নির্বাচনের পূর্ব মুহূর্তে তৈরি হয়েছিল। আমরা দেখিনি কি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তারপরেও আমি এ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সংকট ও সাংবিধানিক সংকটের মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটি মূলত দশম জাতীয় সংসদ নির্বাচন। তার মানে হলো আজকে আমাদের আলোচনার মূল বিষয় দশম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে মূলত আমরা কী কী শিখব সেই বিষয়টা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আজকে যা শিখব সেগুলো এক নজরে একটু লক্ষ্য করি। আমরা প্রথমেই দেখব যে দশম জাতীয় সংসদ নির্বাচন কী, দশম জাতীয় সংসদের ইতিহাস এক নজরে, দশম জাতীয় সংসদ, দশম জাতীয় সংসদের ফলাফল, দশম জাতীয় সংসদের ফলাফল বিশ্লেষণ, দশম জাতীয় সংসদের গুরুত্ব ও তাৎপর্য। দশম জাতীয় সংসদ ঠিক কি, ছোট্ট করে একটু তোমাদের বোঝার সুবিধার্থে এই স্লাইডটি উপস্থাপন করছি। মূলত 5 জানুয়ারি 2014 সালে জাতীয়ভাবে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় কিংবা সাধারণ নির্বাচন, সেটিকেই আমরা দশম জাতীয় সংসদ নির্বাচন বলছি। আমরা দশম জাতীয় সংসদের ইতিহাস এই স্লাইডে লক্ষ্য করছি, আমরা ধারাবাহিকভাবে এই ইতিহাস জানব।
আমরা এখানে একটা চিত্র লক্ষ্য করছি, একদম বাম পাশে লেখা, উপরের দিকে লেখা আছে সংবিধান সংশোধন এবং সংবিধানের বই, সেটি লক্ষ্য করছি। বাম পাশে আমরা লক্ষ্য করছি পঞ্চদশ সংশোধনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধিত হয়েছে, তার মধ্যে পঞ্চদশ সংশোধনী দশম জাতীয় সংসদ নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আলোচনা করতে হলে অবশ্যই পঞ্চদশ সংশোধনী নিয়ে আলোচনা করতে হবে। আমরা লক্ষ্য করছি পঞ্চদশ সংশোধনী মূলত 2011 সালে আনা হয় বা সংশোধনী করা হয়। এই সংশোধনীর মধ্যে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সেটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু এই সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা জানো যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করেছিল। পরবর্তীতে আমরা জানি সপ্তম অষ্টম এবং নবম জাতীয় সংসদ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, সেটি এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করা হয়। তারপরে আমরা লক্ষ্য করি দলীয় সরকারের অধীনে নির্বাচন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পরেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা লক্ষ্য করি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে বা দিতে হবে, সাংবিধানিক নিয়ম। এবং আমরা এটাও লক্ষ্য করি যে একটা পর্যায়ে গিয়ে 2014 সালের দিকে নবম সংসদের মেয়াদ পূর্ণ হয়, এবং নবম সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পরেই পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হয়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে লক্ষ্য করি যে পরবর্তী সংসদ দায়িত্ব নেওয়া পর্যন্ত পূর্ববর্তী সংসদ বহাল থাকবে। এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা পঞ্চদশ সংশোধনের মধ্যে লক্ষ্য করি। আমরা যেহেতু দশম জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস বা পূর্বের ঘটনাবলী, যে ঘটনাগুলো দশম জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করেছিল, সেগুলো জানার চেষ্টা করছি। এ পর্যায়ে আমরা লক্ষ্য করছি যে হরতাল ও অবরোধের মতো বিষয় কিন্তু এই দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেখা গিয়েছিল। সেখানটাতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বহাল চায় এই দাবিতে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল। এবং আমরা লক্ষ্য করি যে প্রতিনিয়তই 2014 সালের আগে হরতাল অবরোধের মতো ঘটনা ঘটত, অগ্নি সংযোগ দেখা যেত, মানুষকে হত্যা শিকার হতে হতো কিংবা গুমেরও শিকার হতে হতো, এবং গ্রেপ্তার আতঙ্ক যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ বা ভয়াবহ ব্যাপার হয়ে উঠেছিল। এই ব্যাপারটাও আমরা দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে লক্ষ্য করি। আমরা মহাজোট সরকারের যুক্তি কী ছিল সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর মহাজোট সরকার গঠন করে, এবং তারা 2011 সালের পঞ্চদশ সংশোধনী পাস করায় বা সংশোধনী আনে। 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে মহাজোট সরকারের কী যুক্তিকতা ছিল সেই বিষয় নিয়ে আমরা একটু বলি। এখানে সাংবিধানিক বাধ্যবাধকতা, মহাজোট সরকার বরাবরই বলে আসছে যে যেহেতু 5 বছরের এই সরকারের মেয়াদ বা সংসদের মেয়াদ শেষ হয়ে আসছে, কাজেই সাংবিধানিক যে নিয়ম আছে নির্বাচন করা, অর্থাৎ নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হয়, তাই আমাদের এই নির্বাচন করতে হবে। এবং এটি মূলত আইনগত ভিত্তিও বটে। তার মানে দেখা যাচ্ছে মহাজোট সরকার এই দুটি যুক্তির উপর ভিত্তি করে দশম জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছিল। আমরা এখন এক নজরে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। 5 জানুয়ারি 2014 সালে এই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা এটাও লক্ষ্য করি যে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী সহ প্রায় 17টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। 153টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই
প্রার্থী নির্বাচিত হন, অর্থাৎ 153টি মতো আসনে একজন করে প্রার্থী ছিল বিধায় তারা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অর্থাৎ 5ই জানুয়ারির আগেই নির্বাচিত হয়ে গিয়েছিল। আমরা এটি একটি ইউনিক ঘটনা দশম জাতীয় সংসদের ক্ষেত্রে, যেখানে বিরাট সংখ্যক জনগোষ্ঠী ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারেনি। এছাড়াও আমরা জানি যে এই জাতীয় সংসদ নির্বাচনে 40 ভাগের মতো ভোট পড়ে। দশম জাতীয় সংসদের ফলাফলটা যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে দেখব যে আওয়ামী লীগ 234টি আসন লাভ করে, জাতীয় পার্টি এরশাদ 34টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি 6টি, জাসদ 5টি, জাতীয় পার্টি মঞ্জু 2টি আসন লাভ করে, বাংলাদেশ জাতীয়বাদী ফ্রন্ট 1টি, স্বতন্ত্র প্রার্থী 15টি আসন লাভ করে এবং 1টি সিট খালি থাকে। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি রাজনৈতিক দল বিএনপি সহ এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, যেটি কিছুক্ষণ আগেই আমি উল্লেখ করেছি। এখন যদি আমরা দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটা একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে কী দেখতে পাই? আওয়ামী লীগ 234টি আসন পেয়েছিল, জাতীয় পার্টি 34টি আসন পেয়েছিল। আমরা এটা জানি যে সরকার গঠনের জন্য জাতীয় সংসদের 151টি আসন পাওয়ার দরকার হয় বা প্রয়োজন হয়। তো আওয়ামী লীগ 234টি আসন পেয়েছিল, তার মানে যে কন্ডিশন সরকার গঠনের জন্য সেটি আওয়ামী লীগ ফুলফিল করতে পারে। তাই আমরা লক্ষ্য করি দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং জাতীয় পার্টি এর পরেই সর্বোচ্চ আসন লাভ করে 34টি। জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। এই নির্বাচনে একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই যে একই সাথে জাতীয় পার্টি বিরোধী দল এবং সরকারে অংশগ্রহণ করে, কেননা জাতীয় পার্টির রওশন এরশাদ তিনি পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হন, অর্থাৎ বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হন। সাথে সাথে জাতীয় পার্টি থেকে 3 জনের মতো মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। এটি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে একটি ইউনিক ঘটনা। দশম জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য আমরা একটু মোটা দাগে দেখার চেষ্টা করব। প্রথমেই বিএনপি সহ অনেক দল অংশগ্রহণ না করায় এই নির্বাচনটি কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়, কারণ বিএনপিও বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় রাজনৈতিক দল এবং তারা একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করেছিল। পরের বিষয়টা লক্ষ্য যদি করি, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা। তৎকালীন মহাজোট সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার কথা বলে নির্বাচন তারিখ ঘোষণা করে এবং সত্যিকার অর্থেই আইনগত ভিত্তি কিংবা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যে এই নির্বাচনটি করা জরুরি হয়ে পড়েছিল। ঠিক সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাবাহিকতা রক্ষা কিন্তু এই নির্বাচনের মাধ্যমে হয়েছিল। পরের বিষয়টি লক্ষ্য করি, অসাংবিধানিক ধারা প্রতিষ্ঠার ষড়যন্ত্র ব্যর্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ম বহির্ভূতভাবে যদি কোনো গোষ্ঠী সংগঠন যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, সেটি কিন্তু গণতন্ত্রের জন্য দেশের জন্য খুব একটা শুভকর লক্ষণ নয়। ঠিক সেরকম দৃষ্টিভঙ্গি থেকে এই জাতীয় সংসদ নির্বাচন হওয়াটা জরুরি ছিল, সেটি কিন্তু সম্পন্ন হতে পেরেছিল। আপাতত হানাহানি সন্ত্রাস রক্তপাত বন্ধ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি 2014 সালের পূর্বের ইতিহাসটা খেয়াল করো, সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকেই নিজেদের দাবি আদায়ের জন্য বা সর্বোচ্চ মর্যাদায় অক্ষুণ্ণ রাখার জন্যে অনেক হানাহানি রক্তপাতের মতো সংঘর্ষ ঘটেছিল এবং অনেক মানুষ কিন্তু মারা গিয়েছিল এবং গাড়িতে পেট্রোল বোমার নিক্ষেপের মতো ঘটনা কিন্তু ঘটেছিল। অসংখ্য মানুষ অগ্নির শরীর পুড়ে বাংলাদেশের বিভিন্ন বার্ন ইউনিটে কিন্তু চিকিৎসাধীন ছিলেন। সেই ঘটনাটা নিশ্চয়ই আমাদের সবার মনে ছিল। তো সেটিও কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে বন্ধ হয়েছিল বলে আমরা দেখতে পাই। পরের তাৎপর্যটা আমরা যদি একটু লক্ষ্য করি, বিরাজমান রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান হয়নি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস খেয়াল করি, হয়তোবা এই নির্বাচনের মধ্য দিয়ে আইনগত ভিত্তি কিংবা সাংবিধানিক নিয়ম রক্ষার বিষয়টি হয়তোবা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে, কিন্তু গণতন্ত্রের জন্য সকল রাজনৈতিক দলকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, সেখানে জনগণের সম্পৃক্ততা থাকতে হয়, সেই বিষয়টি কিন্তু এই নির্বাচনে আমরা এটা সংকটের মতো পরিস্থিতি লক্ষ্য করি, যার কারণে হয়তোবা রাজনৈতিকভাবে যে সংকট তৈরি হয়েছিল তার কিন্তু স্থায়ী সমাধান হয়নি। অর্থাৎ ঠিক বিরোধিতার উদ্দেশ্যে বিরোধিতা করা কিংবা নিজের দলকে সর্বোচ্চ অবস্থানে তৈরি করা কিংবা জনগণের কাছে যে কোনোভাবেই হোক তাদেরকে বড় করে উপস্থাপন করার বিষয়টি কিন্তু বিদ্যমান ছিল, সেই সংকট এই নির্বাচনের মধ্য দিয়ে কাটেনি। এরপরে যে গুরুত্বটা আমরা লক্ষ্য করি সেটা হলো যে 153টির মতো আসনে বিনা ভোটে প্রার্থী নির্বাচন গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে একটা হোঁচট বটে, কারণ গণতন্ত্র মানেই সকল নাগরিকের সম্পৃক্ততা, গণতন্ত্র মানেই নির্বাচন করা, জনগণের অংশগ্রহণ করা। সেই বিষয়টি এই নির্বাচনে আমরা খুব বেশি একটা লক্ষ্য করি, কারণ প্রায় 40 ভাগের মতো ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করে, আরও বৃহত্তর অংশ কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তো মোটা দাগে এই হলো আজকের আলোচনা। আমার মনে হয় তোমরা আলোচনা বুঝতে পেরেছো, কোনো জিজ্ঞেস থাকলে সেটা নিশ্চয়ই ভিডিও টিউটোরিয়ালের নিজেই বললে আমি সেই প্রশ্নের উত্তর দিব পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।